আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজ আমি তোমাদের সাথে নতুন একটি অনুশীলনী নিয়ে আলোচনা করব, অনুশীলনী 1.6। এই অনুশীলনী 1.6-এর 1 থেকে 11 পর্যন্ত রয়েছে কিছু এমসিকিউ। আমরা শুরুতে সেই এমসিকিউগুলো আলোচনা করব এবং পরবর্তীতে আমরা যে মূল অঙ্ক রয়েছে কথার অঙ্ক, সেই অঙ্কগুলোতে যাব। তো দেখো, 1 নম্বর প্রশ্নে রয়েছে 28 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি। তো যেহেতু মৌলিক সংখ্যার কথা বলা হয়েছে, তার মানে অবশ্যই আমার মৌলিক সংখ্যার সংজ্ঞাটা জানতে হবে, যে সংজ্ঞাগুলো অলরেডি আমরা ক্লাস 5-6 শিখে এসেছি। তো যাই হোক, আমি আবারও বলছি, যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেই সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। লক্ষ্য করো, 28-এর পর রয়েছে 29। আমরা জানি যে 29-কে এক এবং ওই সংখ্যা ছাড়া, অর্থাৎ 29 ছাড়া এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেজন্য আমরা বলতে পারি 29 হচ্ছে একটি মৌলিক সংখ্যা। তারপর রয়েছে 31, এটিকেও এক এবং 31 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তারপর রয়েছে 37, 37-কেও এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তার মানে 28 থেকে 40 পর্যন্ত আমার মোট মৌলিক সংখ্যা হচ্ছে 3টি। তারপর রয়েছে 2 নম্বর, নিচের কোনটি পরস্পর সহমৌলিক। যেহেতু সহমৌলিক কথাটা বলা হয়েছে, তাহলে অবশ্যই সহমৌলিকের সংজ্ঞা কি সেটি জানতে হবে। আমরা জানি যে 2 বা ততোধিক কোনো সংখ্যার সাধারণ উৎপাদক যদি শুধুমাত্র 1 হয়, আমি আবারও বলছি, 2 বা ততোধিক সংখ্যার সাধারণ উৎপাদক যদি শুধুমাত্র 1 হয়, অর্থাৎ 1 ছাড়া যদি অন্য কোনো সংখ্যা উৎপাদক না থাকে, তাহলে সেই সংখ্যাগুলোকে বলা হবে সহমৌলিক। যেমন লক্ষ্য করো, এখানে গ নম্বর অপশনে রয়েছে 22 এবং 27। খেয়াল করো তো, 22-এর উৎপাদক কি কি? 22-কে 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 11 দিয়ে ভাগ করা যায়, 22 দিয়ে ভাগ করা যায়। তার মানে 22-এর উৎপাদক হচ্ছে 1, 2, 11, 22। এবারে আসো, রয়েছে তারপর হচ্ছে 27, 27-এর উৎপাদক কি কি? 27-কে 1 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, 9 দিয়ে ভাগ করা যায়, 27 দিয়ে ভাগ করা যায়। এখন খেয়াল করো ভালো করে, যে 22 এবং 27-এর মধ্যে কমন উৎপাদক হচ্ছে 1, সাধারণ উৎপাদক হচ্ছে 1, 1 ছাড়া কিন্তু অন্য কোনো সাধারণ উৎপাদক নেই। তার মানে 22 এবং 27 হচ্ছে সহমৌলিক সংখ্যা, অর্থাৎ 2-এর অ্যান্সার হচ্ছে গ। এবারে চলে যেতে 3 নম্বরে, 3 নম্বরে বলা হয়েছে 12, 18 এবং 48-এর গসাগু কত। তো আমরা যদি এখানে ভাগ প্রক্রিয়া যে গসাগু নির্ণয় করি, তাহলে 12 দিয়ে শুরুতে 18-কে ভাগ দেব একবার, 12-কে 12, 18 থেকে 12 বিয়োগ দিলে 6, এবার 6 দিয়ে যদি আমরা 12-কে ভাগ দেই, তাহলে 6 দ্বিগুণে 12। এবার লাস্ট যে ভাজক রয়েছে 6, এই 6 দিয়ে আমরা পরবর্তী যে সংখ্যাটি রয়েছে 48, 48-কে ভাগ দেব, তাহলে কি হবে, 6, 8, 48, 48 থেকে 48 বিয়োগ দিলে 0। তার মানে আমাদের 12, 18 এবং 48-এর গসাগু হচ্ছে 6, অর্থাৎ খ নাম্বার। এবার আমরা চলে যাচ্ছি 4 নম্বর প্রশ্নে। 4 নম্বরে বলা হয়েছে 0.01, 0.002 গুণন খালিঘর ইকুয়াল 0.00000 00006। গাণিতিক বাক্যে খালিঘরে কোন সংখ্যা হবে? লক্ষ্য করো, এখানে বাম পাশে খালিঘরের সাথে 0.01 এবং 0.002 গুণ অবস্থায় রয়েছে। তার মানে এগুলোকে যদি আমি ডান পাশে নিয়ে যাই, তাহলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, অর্থাৎ খালিঘর সমান তখন হবে, লক্ষ্য করো, খালিঘর সমান হবে 0.830, তারপর 6, আর বাম পাশে যে 0.01 এবং 0.002 রয়েছিল, সেগুলো ভাগ অবস্থায় নিচে চলে আসবে, 0.01, 0.002।
এবারে যদি আমরা এই দশমিকগুলো উঠিয়ে দিতে চাই, উপরে দশমিকগুলো উঠিয়ে দিলে হবে শুধুমাত্র ছয়, আর নিচের দশমিকগুলো উঠিয়ে দিলে হবে এক গুণন দুই। এবার নিচের যে দশমিকটা রয়েছে শূন্য দশমিক শূন্য একে, সেই দশমিকের জন্য উপরে একটি এক বসালাম, এবং দশমিকের পরে যেহেতু দুইটি ডিজিট রয়েছে, দুটি সংখ্যা রয়েছে, সেই জন্য আমরা দুটো শূন্য বসাব। ঠিক একই রকম ভাবে শূন্য দশমিক শূন্য দুই, এটার জন্য আমরা উপরে এই দশমিকের জন্য একটি এক বসাবো, এবং দশমিকের পরে তিনটি ঘর রয়েছে, সেজন্য তিনটি শূন্য বসাব। এবারে নিচে উপরে দশমিকের জন্য নিচে আমরা একটি এক বসাবো, এবং দশমিকের পরে যেহেতু নয়টি ডিজিট রয়েছে, সেজন্য আমরা নয়টি শূন্য বসাবো। এবারে আমরা উপরের দুটো শূন্য নিচের দুটো শূন্য কেটে দিতে পারি, এখানে উপরের তিনটি শূন্য নিচের তিনটি শূন্য কেটে দিতে পারি। দুই দিয়ে যদি ছয়কে ভাগ দেই তাহলে হবে তিন। এবারে লক্ষ্য করো, নিচে রয়েছে একের সাথে চারটি শূন্য, আর উপরে রয়েছে তিন, তার মানে উপরে যেহেতু নিচে চারটি শূন্য রয়েছে, তাহলে চার ঘর আগে দশমিক বসবে, কিন্তু আমার কিন্তু উপরে রয়েছে মাত্র একটি ঘর। তাহলে বাকি যে তিনটি ঘর সেটি কিভাবে ফিল আপ করবো আমরা? শূন্য বসিয়ে, তার মানে হবে দশমিক শূন্য 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 তিন। তাহলে এই অপশনটি কোথায় রয়েছে? এই অপশনটি রয়েছে গতে, তার মানে চারের অ্যান্সার হচ্ছে গ। এবারে আমরা চলে যাব পাঁচ নম্বর প্রশ্নে। পাঁচ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে অঙ্কপাতনে কয়টি অঙ্ক ব্যবহার করা হয়, অর্থাৎ আমরা যখন কোনো সংখ্যা লিখি, এই সংখ্যাগুলো লেখার জন্য আমরা কয়টি অঙ্ক ব্যবহার করি? আমরা দশটি অঙ্ক ব্যবহার করি, কারণ শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, এই দশটি অঙ্ক আমরা যে কোনো সংখ্যা লেখার কাজে ব্যবহার করে থাকি, সেজন্য আমরা বলতে পারি যে পাঁচের অ্যান্সার হচ্ছে গ। তো এক থেকে পাঁচ পর্যন্ত শেষ হয়ে গেল, এবার আমরা বাকি এমসিকিউগুলো ট্রাই করি। ছয় নম্বরে খেয়াল করো, ছয় নম্বরে কি বলা হয়েছে? এক অঙ্কের স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা চারটি। এক অঙ্কের স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে, অর্থাৎ যেগুলো এক অঙ্কের, যেমন দেখো এক অঙ্কের একটি মৌলিক সংখ্যা রয়েছে দুই, এক অঙ্কের মৌলিক সংখ্যা রয়েছে তিন, এক অঙ্কের মৌলিক সংখ্যা রয়েছে পাঁচ, এক অঙ্কের মৌলিক সংখ্যা রয়েছে সাত। তাহলে এক অঙ্কের কিন্তু আর কোনো মৌলিক সংখ্যা নেই, তার মানে মৌলিক সংখ্যা কয়টি? চারটি। প্রথম যে অপশন সেটি ঠিক আছে। দুই নম্বরে রয়েছে যৌগিক সংখ্যা চারটি, আমরা দেখি যে যৌগিক সংখ্যা চারটি কিনা। প্রথমে যৌগিক সংখ্যা রয়েছে চার, কারণ চারকে এক এবং চার ছাড়াও অন্য কোনো অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায়, দুই দিয়ে ভাগ করা যায়। তারপর রয়েছে ছয়, ছয়কে এক এবং ছয় ছাড়াও দুই দিয়ে ভাগ করা যায়, তিন দিয়ে ভাগ করা যায়। তারপর রয়েছে আট, আটকে এক এবং আট ছাড়া দুই দিয়ে ভাগ করা যায়, চার দিয়ে ভাগ করা যায়। তারপর রয়েছে নয়, কারণ নয়কে এক এবং নয় ছাড়াও তিন দিয়ে ভাগ করা যায়। তার মানে যৌগিক সংখ্যা হচ্ছে চারটি। এবারে রয়েছে তিন নম্বর অপশন, বিজোড় সংখ্যা পাঁচটি। বিজোড় সংখ্যা কয়টি দেখি তো আমরা? এক তিন পাঁচ সাত নয়, অর্থাৎ এক অঙ্কের বিজোড় সংখ্যা হচ্ছে পাঁচটি। তার মানে এক দুই তিন, তিনটি অপশনই কিন্তু কারেক্ট। তাহলে অ্যান্সার হবে কোনটি? অ্যান্সার হবে ঘ। সাত নম্বর অঙ্কে চলে আসি। সাত নম্বরে বলা হয়েছে ছয় হাজার চারশো পঁয়ত্রিশ সংখ্যাটি বিভাজ্য তিন দ্বারা, পাঁচ দ্বারা, নয় দ্বারা। তাহলে অবশ্যই আমাকে প্রথমে জানতে হবে যে তিন দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত কি। মনে করে দেখো, আমি কিন্তু তোমাদেরকে ক্লাসে বুঝিয়েছি, তিন দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত হচ্ছে এই যে ছয় চার তিন পাঁচ সংখ্যাটি রয়েছে, এটার প্রতিটি অঙ্ক যোগ করার পর, অর্থাৎ ছয় চার তিন পাঁচ যোগ করার পর যে যোগফলটি আমি পাবো, সেই যোগফলকে যদি তিন দিয়ে ভাগ করা যায়, তাহলে সম্পূর্ণ সংখ্যাটাই তিন দ্বারা বিভাজ্য। লক্ষ্য করে এখানে যোগফল আসে আঠারো, আঠারোকে তিন দিয়ে ভাগ করা যায়, কারণ তিন ছয় আঠারো, তার মানে ছয় হাজার চারশো পঁয়ত্রিশকে তিন দিয়ে ভাগ করা যাবে। এবার আসো দুই নম্বর অপশন। দুই নম্বর অপশনে বলা হয়েছে পাঁচ দ্বারা বিভাজ্য কিনা। পাঁচ দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত কি?
আমি কিন্তু এই চ্যাপ্টারের যে বেসিক আলোচনা অংশ তোমাদের সাথে আলোচনা করেছি এটি নিয়ে। পাঁচ দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত হচ্ছে এই যে সংখ্যাটি 6, 4, 3, 5, এটার যে একক স্থানীয় অঙ্ক, এই একক স্থানীয় অঙ্কে যদি 5 অথবা 0 থাকে, আমি আবারও বলছি একক স্থানীয় অঙ্কে যদি 5 অথবা 0 থাকে তাহলে ওই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে একক স্থানীয় অঙ্কে রয়েছে 5, তার মানে এই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। এবার 3 নম্বর অপশন, 9 দ্বারা বিভাজ্য কিনা। দেখো 3 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত এবং 9 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত কিন্তু সেম, অর্থাৎ এই 6435 এটার প্রতিটি অঙ্কের যোগফল যদি 9 দিয়ে ভাগ করা যায় তাহলে সম্পূর্ণ সংখ্যাটাকে 9 দিয়ে ভাগ করা যাবে। এখন আমরা যদি দেখতে পাচ্ছি যে 6435 এটার প্রতিটি অঙ্কের যোগফল হচ্ছে 18 এবং 18কে 9 দিয়ে ভাগ করা যায়, তার মানে সম্পূর্ণ সংখ্যাটিকেই 9 দিয়ে ভাগ করা যাবে। তার মানে 1, 2, 3 তিনটি অপশনই কারেক্ট, অর্থাৎ অ্যান্সার হবে ঘ। তো 1 থেকে 7 পর্যন্ত আমাদের অলরেডি হয়ে গেল, এবারে আমরা চলে যাচ্ছি পরবর্তী অঙ্কগুলোতে। 8 নম্বর অঙ্কের জন্য একটি উপরে একটি ফিগার দেওয়া আছে, লক্ষ্য করো এই ফিগারটি দেখে আমাদের 8 এবং 9 এর অ্যান্সার করতে হবে। 8 নম্বর বলা হয়েছে চিত্রে বৃহত্তর সংখ্যাটির গুণিতক কোনটি, অর্থাৎ এই যে চিত্র রয়েছে চিত্রের মধ্যে লক্ষ্য করো, চিত্রের মধ্যে আমাদের বৃহত্তর সংখ্যাটি হচ্ছে 32, বলা হয়েছে এইটার গুণিতক কোনটি। তো গুণিতক কোনগুলো আমরা কিন্তু নামটা শিখেছি, যেমন আমি যদি 32 এর নামটা বলি, 32 1 কে 32, 32 2 গুণে 64, 32 দিয়ে যদি 3 কে গুণ দিই 3, 32 হবে, 3 দ্বিগুণে 6, 3 দ্বিগুণে 9, তাহলে এই যে 32, 64, 93 এগুলো হচ্ছে কি 32 এর গুণিত। তাহলে লক্ষ্য তো করো তো যে 8 নম্বরের অপশন কোনটি কারেক্ট, ঘ, অর্থাৎ 32। এবার 9 নম্বরে আবার বলা হয়েছে যে চিত্রের সংখ্যা দুটির গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কত, অর্থাৎ গসাগু কত এই দুটির। একেবারে সহজ, আমরা যদি 24 দিয়ে 32কে ভাগ দেই, 24 1 কে 24, 32 থেকে 24 বিয়োগ দিলে 8, 8 দিয়ে যদি 24কে ভাগ দিই 3 আটা 24, 24 থেকে 24 বিয়োগ দিলে 0, তাহলে আমাদের গসাগু কত, গসাগু হচ্ছে 8, তার মানে 9 এর অ্যান্সার হচ্ছে ক। 8 এবং 9 নম্বর শেষ হয়ে গেল, এবার আমরা শুরু করব 10, 11। 10, 11-এর জন্য লক্ষ্য করো যে একটি ফিগার দেয়া আছে, এই ফিগারটি দেখে আমাদের 10, 11 অ্যান্সার করতে হবে। তো 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে বর্গটি কয়েকটি আয়তক্ষেত্রে বিভক্ত হয়েছে, লক্ষ্য করো এখানে কতগুলো সম্পূর্ণ বর্গটি কয়টি আয়তক্ষেত্রে, 1, 2, 3, 4, আর এইভাবে রয়েছে 1, 2, 3, 4, 5, 6, তার মানে 4, 6, 24, অর্থাৎ সর্বমোট 24টি আয়তক্ষেত্রে বিভক্ত হয়েছে। এবার লাস্ট 11 নম্বর, 11 নম্বরে বলা হয়েছে প্রত্যেক আয়তক্ষেত্র বর্গটির কত অংশ, সম্পূর্ণ বর্গটা হচ্ছে 1, আর যেহেতু এই বর্গটিকে 24টি আয়তক্ষেত্রে বিভক্ত করা হয়েছে তার মানে অ্যান্সার হবে 24 ভাগে 1, অর্থাৎ ঘ নম্বর। তো শেষ হয়ে গেল এই অধ্যায়ের যে এমসিকিউগুলো রয়েছে 1 থেকে 11 পর্যন্ত। আমি আশা করব যে পরবর্তী যেই অঙ্কগুলো রয়েছে কথার অঙ্ক, সেই অঙ্কগুলো তোমরা খুব ভালোভাবে বুঝে যাবে। ধন্যবাদ তোমাদের সবাইকে।